আজকে তোমাদের মনো ভাই তোমাদেরকে দেখাবে হাড়োয়ার সবচেয়ে ভুতুরে একটি বাড়ি। তো এই বাড়িটা আমিও সামনাসামনি ফার্স্ট টাইম দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যাক। তো আমি চলে এসেছি সেই বাড়িটার সামনে আর আমাকে একজন বলল যে এই বাড়িটা টানা 20 বছর ধরে পড়ে রয়েছে, তো তোমাদেরকে বাড়িটা দেখাতে চাই। তো তোমরা দেখো, তো ব্যাপারটা হচ্ছে আমি এখন বাড়ির ভিতরে ঢুকবো, ঢুকে বিভিন্ন ঘরে গিয়ে ঘুরে দেখবো যে কেমন কি অবস্থা আছে ঘরগুলো। তো চলো দেখা যাক। ব্যাপারটা হচ্ছে আমি এখন ঘরের ভিতরে ঢুকে গিয়েছি। এই যে ঘরটায় আমি আছি, এই ঘরটা ছিল শোয়ার ঘর মেবি। তো এই ঘরটার এখন অবস্থা খুবই খারাপ, তো তোমাদেরকে একবার দেখাতে চাই। দেখো বিভিন্ন হাড়গোড় পড়ে রয়েছে আর নোংরা ভর্তি এই ঘরটা। তো আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, তো বারান্দাটা অনেকটা বড়, তো তোমাদেরকে দেখাতে চাই। আমি যে বাড়িটা এসেছি, এই বাড়িটা আমি অনেক শুনেছি যে এই বাড়িটা ভুতুরে বাড়ি। তো এই বাড়িটার সম্বন্ধে কিছু বলবে আমার সাথে আছে একটা দাদা, তো দাদা কিছু তুমি বলো। এই বাড়িটা অরিজিনালি ভুতুরে বাড়ি, এখানে দুপুরবেলা আসলে সব কিছু শব্দ শুনতে পাবে, রাত্রে আসলে শুনতে পাবে, এখানে একটা ডুম জ্বালালে আপনি বাস্ত হয়, এটা আমরা দেখে থাকি সবসময়। হাওয়া নেই, কিছু নেই, দরজা জানলা ভাঙছে, কেউ যেন যাচ্ছে সেরকম শব্দ শোনা যায়, এইসবই শোনা যায় আমাদের এখানে এই বাড়িটায়। আর একটা শোয়ার ঘরে ঢুকেছি, তো এখানে একটা খাট আছে, তো খাটটার অবস্থা খুবই খারাপ, নোংরা। আর খাটটা প্রায় কতদিনের হবে খাটটা পুরনো? অনেকদিন, তো অনেকদিনেরই পুরনো। তো তোমাদেরকে দেখাই খাটটা। আর বাড়ির হালও তো খুবই খারাপ, মানে খুব জঘন্য অবস্থা। তো চলো আর ঘরগুলো গিয়ে দেখা যাক ঘুরে। যে ঘরটায় ঢুকেছি, এই ঘরটা আগে বৈঠকখানা ছিল, তো তোমাদেরকে একবার দেখাই। তো গাইজ আমি নিচের সব ঘরগুলো ঘুরে তোমাদেরকে দেখালাম, আমি নিজেও দেখলাম, তো খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। আর দাদা যেটা বললো যেখানে খুব অদ্ভুত কারসাজি হয় দুপুরবেলার দিকে, প্রায় 2-3টার দিক দিয়ে
শুরু হয়, একা থাকলে এখানে গা ছমছম করবে। যাই হোক, ওপরের দিকে আমি গেলাম না, কারণ দাদার অনেক কাজ আছে, তো দাদা বলছে যে ওপরে আমি যেতে পারবো না, আর আমি একা একা ওপরে একদমই যাবো না। তো যাই হোক, যতটুকু দেখালাম, আমার তো শ্যুট করে খুব ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন আসবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবে।